আসসালামু আলাইকুম সবাইকে আশা করি সবাই অনেক অনেক ভালো আছে এবং সুস্থ আছে সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি আমাদের এসএসসি হায়ারম্যাদ ফুল কোর্সের চ্যাপ্টার সিক্স মানে অসমতার লেকচার ওয়ানে স্টুডেন্টস আমরা এই লেকচারটাতে আমরা একটু পড়াশোনা করব হচ্ছে অসমতা নিয়ে এটা সবার আগে আমরা আলোচনা করবো অসমতাটি কি কোথা থেকে এসেছে এবং তার পাশাপাশি আমরা শিখবো যে আসলে অসমতা বলতে আমরা আসলে কি বুঝি কিংবা জিনিসটা আসলে কি একটু ফিল করার চেষ্টা করব অলরাইট সো একটু তোমরা যদি আমরা দেখি যে আসলে মানে সমীকরণ অসমতা হচ্ছে একটা সমীকরণের পার্ড আমি তোমাদেরকে পড়িয়েছিলাম দুইটা জিনিস বীজগণিতিক রাশিতে ওকে আমি একটু দেখি আমি চেক করে যে আমাকে তোমরা পরিষ্কার শুনতে পাচ্ছো কি না ওয়ালাইকুম আসসালাম ওকে আমি একটু দেখি আমি চেক করে ওকে নাইস আলহামদুলিল্লাহ ঠিক আছে আমি তাহলে চলো একটু তোমাদেরকে পড়াই যে এটার বেসিকটা একটু পড়ানোর চেষ্টা করি অসমতা সো আমরা এর আগে পড়েছিলাম একটা বীজগাণিতিক রাশি তাই না দেখো আমরা পড়েছিলাম বীজগাণিতিক রাশি সম্পর্কে সো বীজগাণিতিক রাশি আমরা চিনি কি রকম বীজগাণিতিক রাশি ভাইয়া বীজগাণিতিক রাশি হচ্ছে কতগুলো আমাদের ইন জেনারেল আচ্ছা আমার দাঁড়াও কলমগুলো কোথায় গেল এই যে বীজগাণিতিক রাশি হচ্ছে কতগুলো প্রতীক সম্বলিত দেখো ধ্রুব পদ এবং প্রতীক বা গাণিতিক সংজ্ঞা সংখ্যা এভাবে যদি থাকে থ্রি এ থ্রি প্লাস সি এই জিনিসগুলা প্রতীকগুলোকে আমরা যদি সুতার মতো সুতার মতো আমরা যদি মনে করো যে আমার কাছে একটা এ আছে থ্রি এ আছে ফোর বি আছে বা থ্রি এক্স আছে ফোর ওয়াই আছে এদেরকে আমি বীজগাণিতিক যোগের সাথে বা একটা সার্টেন উপায় যদি যুক্ত করি তাদেরকে বলা হয় হচ্ছে আমাদের একটা বীজগাণিতিক রাশি তুমি যদি বীজগাণিতিক রাশির প্রপার ডেফিনেশন সহ বেসিক জানতে চাও চ্যাপ্টার টু আমার লেকচার আছে তোমরা সেটা দেখতে পারো এবং আমি জাস্ট এখানে তোমাকে বোঝানোর চেষ্টা করছি ভাইয়া এগুলো হচ্ছে এক একটা পদ থ্রি এ থ্রি থ্রি সি এগুলো এক একটা ইন জেনারেল পদ আলাদা আলাদা এখন তোমার কাছে অনেক রকম ফুল আছে হ্যাঁ অনেক রকম একটা জবা ফুল আছে একটা গোলাপ ফুল আছে তোমার যদি তোমাকে আমি একটা মালা বানাতে বলি তুমি কি করবে বলো তো সুতা দিয়ে ফুলগুলোর একটার সাথে একটা কানেক্ট করবে তাই না সো বীজগণিতিক রাশি হচ্ছে সেই রাশিটা বা একটা রাশি যাদেরকে এই যে এক একটা পদকে আমরা যোগ চিহ্ন কিংবা বিয়োগ চিহ্ন দ্বারা আমরা যুক্ত করেছি সো একটা বীজগণিতিক রাশিকে আমরা একটা ফাংশন হিসেবে প্রকাশ করতে পারি অলরাইট সো কিরকম ভাইয়া এই জিনিসটাকে যদি আমি যদি এভাবে লিখতাম যে 3x2 4x 3 এটাও একটা বীজগণিতিক রাশি আমাদের তবে এটার চলককে চলক হচ্ছে এই যে এক্স এর উপর ভিত্তি করে আমরা একটা ফাংশন হিসেবে ডিক্লেয়ার করতে পারি হ্যাঁ ভাইয়া এটা কার ফাংশন এক্স এটাকে বলতে পারি ফাংশন অফ এক্স সো আমি যদি তোমাকে এই জিনিসটা ফিল করতে বলি এই জিনিসটা হচ্ছে তুমি নর্মাল হচ্ছে তোমার কাছে অনেক বই আছে বাংলা বই আছে ইংরেজি বই আছে অনেক রকম বই আছে ওকে আমি তোমার টেবিলে গেলাম টেবিলে গিয়ে তোমার টেবিলে গেলাম খেয়াল করো তোমার টেবিলে গিয়ে আমি জিজ্ঞেস করলাম বইটা কার বইগুলো আসলে কার টেবিল টাকার আচ্ছা আমি বলছি টেবিলটা হচ্ছে অমুকের আমার কাছে এখানে কি আছে মুস্তাকিম আছে আমি বললাম টেবিলটা হচ্ছে মুস্তাকিমের মানে হচ্ছে ওই টেবিলের প্রত্যেকটা বই মুস্তাকিমের আমি যখন এটাকে ডিক্লেয়ার করি এটা হচ্ছে ফাংশন অফ এক্স তার মানে এটা এক্সের ফাংশন এক্স কি এখানে চলক এটা তোমার টেবিল তোমার টেবিল মানে কি এই টেবিলের বইগুলো তুমি পড়ো তোমার খাতে এখানে তুমি লিখো তুমি পড়াশোনা করো ফিল করা গেছে গেছে এখন ভাইয়া আমরা যখন এই জিনিসটাকে এভাবে লিখি যে ফাংশন অফ এক্স ইকুয়াল টু জিরো তখন এই জিনিসটা একটা সমীকরণ হয়ে যায় দুইটা কথা আছে ভাইয়া এখানে আমরা দুইটা জিনিস পড়েছিলাম একটা হচ্ছে তোমাদের নিয়ে কনফিউশন বাধে যে একটা হচ্ছে সমীকরণ আর একটা হয় হচ্ছে অভেদ কোনটাকে কি বলবো সমীকরণ আর অভেদ চিনার একটাই উপায় সেটা হচ্ছে অভেদের উভয় পার্শ্বই খেয়াল করো আমি একটু বলি অভেদের উভয় পার্শ্বে চলক থাকবে মানে এক্সের হলে উভয় পাশেই এরকম একটা সাইন থাকবে অভেদের সাইনটা তোমরা জানো হয়তো বা এরকম একটা সাইন থাকে আর সমীকরণের জন্য এটা থাকে সো সমীকরণের এক পাশে জাস্ট ধ্রুব পথ থাকে যার কারণে আমরা এক্স এর একটা মান বের করতে হয় বাট অভেদের কথা চিন্তা করবা যখন অভেদ থাকবে এই পাশে ওই পাশে উভয় পাশে তোমার চলক থাকবে খেয়াল করো এরকম একটা ফাংশন থাকবে এক্স স্কোয়ার প্লাস টু এক্স থ্রি এক্স স্কোয়ার প্লাস নাইন এক্স ধরো এমন থাকবে উভয় পাশে চলক আছে বাট সমীকরণগুলো দেখতে কিরকম সমীকরণগুলো হচ্ছে এক্স স্কোয়ার প্লাস টু প্লাস নাইন এরকম থাকতে পারে আমি জাস্ট একটা স্যাম্পল দেখালাম তোমাদেরকে এগুলা আর একটা কথা সবসময় মাথায় রাখবা সমীকরণগুলোকে আমরা সব সময় এক্স একটা পার্টিকুলার মান একটা বা দুইটা মান আমরা সমীকরণের টার্গেট থাকে একে খুঁজে বের করা এক্স এর একটা পার্টিকুলার মান বের করা বাট ভাইয়া অভেদে কি করি অভেদটা এত কিছু দেখে না অবেদ বলে এক্স এর যে কোনো মানের জন্য আমার এটা সত্যি অলরাইট অভেদ আমাদেরকে বলবে এক্স এর যে কোনো মানের জন্য এটা সত্যি এটা আমাদের অভেদের শর্ত সো ভাইয়া এগুলো কেন পড়লাম ভাই আমরা পড়ছি অসমতা তুমি যখন সমীকরণ শিখবা সমীকরণ আমাদেরকে এটাই ইন্ডিকেট করে যে এরা সমান সমান অবস্থানে আছে দুঃখিত এরা সমান সমান অবস্থানে আছে যখন আমরা এটাই লিখতাম দেখো ইকুয়াল টু নাইন তখন তুমি একদম আনন্দের সাথে এটা লিখতে পারতাম এক্স জিক গোল টু নাইন ফাইভ টু ফোর মানে বুঝতে পারছো তোমাদেরকে যদি বলি যে না ভাইয়া এক থেকে দুইয়ের মধ্যে কয়টা সংখ্যা আছে তোমরা বলবা ভাইয়া এক লা দুই পরের সংখ্যা হয়তো এরকম মাধ্যমে কোনো সংখ্যা নাই বাট তুমি চিন্তা করে দেখো এর মাঝখানেই কিন্তু আমাদের এটা আছে নাইন নাইন আছে এত 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 বেশি নাম্বার আছে তাহলে তুমি চিন্তা করো হাজার হাজার লক্ষ কোটি নাম্বার জাস্ট এই দুইটা নাম্বারের মাঝখানে ইন বিটুইন দু দিস টু পার্টিকুলার নাম্বারস এটাকে আমরা আসলে এগুলার আইডিয়াগুলোকে আমরা ব্যপ্ত করার জন্য আস্তে আস্তে বিস্তৃত করার জন্য একটা কনসেপ্ট আসে অসমতা অসমতা মানে কি ভাইয়া লিখে দিয়ে একটু ক্লাসগুলো ফিল করো ফিল করো আমি আস্তে আস্তে যাচ্ছি এই কারণে যাতে করে তোমরা এই এই টপিকটা দেখবে স্কুলে একদিনে শেষ করে দিবে জাস্ট তোমাদেরকে শর্ত শিখাবে অর্থ শিখাবে তারপর ম্যাথ শেষ দু চারটা ম্যাথ করাই দিয়ে শেষ করে দিবে টপিকটা সহজ বাট এটা ডেপটা অনেক বেশি অসমতা বা ইনইকুয়ালিটি সমতা হলে এটা ইকুয়েশন হয়ে যায় অসমতাকে বলা হয় ইনইকুয়ালিটি বাস্তবিক অর্থে এই কথাটা খুবই পচা অসমতা মানে কি যেখানে সমতা নেই যেখানে সমতা নেই যেখানে সাম্য নেই যেখানে ধনী গরিবে পার্থক্য আছে যেখানে পুরুষ নারী পার্থক্য আছে যেখানে আমার তোমার এখানে পার্থক্য আছে যেখানে সামাজিক অবস্থানের পার্থক্য আছে অর্থাৎ অসমতা মানে হচ্ছে এক জায়গায় বেশি আরেক জায়গায় কম আমরা যখন দেখি চিন্তা আমি একটু ফিল করে জিনিসটাকে দেখো আমি যখন দেখি এইখানে হচ্ছে একটা নর্মাল মানে জিনিসের মতো কি জেনে বলো এটা আমি ধরো কিছু একটা এখানে দিলাম দিয়ে এখানে দুইটা ভার দিলাম হ্যাঁ ভার দিয়ে এভাবে যদি থাকে এই যে দাঁড়িপাল্লার মতো করে দিলাম ব্যালেন্স করে দিলাম যদি এটা যদি সমান সমান থাকে ইকুয়াল থাকে ভূমি সাপেক্ষে সমান্তরাল থাকে তার মানে উভয় সমান সমান পরিমাণ ভার আছেন করতেছে। কিন্তু কখনো কখনো দেখি যদি এমন জিনিসটা হয়ে যায় যে এক পাশ উঁচা আর এক পাশ নিচা তখন তুমি এই জিনিসটাকে কি বলবা অসমতা কি বলবা অসমতা সো আচ্ছা আমার কি হচ্ছে দেখি সমস্যা হচ্ছে নাকি নাকি আমি আলহামদুলিল্লাহ ভালো আছি অনেকেই আমাকে জিজ্ঞেস করছো আছি আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আমি ভালো আছি ওকে ফাইন এনিওয়েজ 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 হ্যাঁ গ্রেট ভাইয়া এটাকে আসলে কি বলা হয় অসমতা হ্যাঁ সো ফাইন অসমতাকে আসলে বোঝানোর জন্য আমাদেরকে এভাবে বোঝানো হয় যে মানে একটা বেশি একটা কম তাই না সো এই একটা বেশি একটা কম কিন্তু আমাদের নরমাল কনসেপ্টের মধ্যে আছে কিরকম ভাইয়া এই যে দেখো ফোর ফোর কি নয়ের চেয়ে বড় না ছোট বলো তো তাহলে আমরা এটাকে প্রকাশ করি এইভাবে নয় ফোর ইজ লেস দেন নাই ভাইয়া এছাড়া হচ্ছে আমরা কিভাবে প্রকাশ করতে পারি এছাড়া আমরা যদি বলি যে মনে করো যে টু টু কি ফোরের চেয়ে বড় না ছোট এভাবে লিখতে পারো টু ফোর মনে করো আচ্ছা আমি বলি যে ফোরই রাখি সো এই ক্ষেত্রে ফোর কাটছে বড় টু এর চেয়ে বড় ইন জেনারেল এগুলো একটু মাথায় রাখবা তাহলে ভাইয়া আমরা এই অসমতার কনসেপ্টটাকে বলা হয় লেস দেন অথবা গ্রেটার দেন দুইটা কনসেপ্ট দিয়ে লেস দেন ছোট হলে বা কম হলে আরেকটা হচ্ছে গ্রেটার দেন ছোট হলে অথবা কম মানে একটা হচ্ছে ছোট হলে বা কম হলে আর হচ্ছে বড় হলে হলে বা বেশি আমরা আমরা জানি হ্যাঁ তবে তোমাদের কিছু জিনিস আসলে মাথায় রাখা লাগবে আমরা আগে চিহ্নগুলো একটু চেনাবো এবং তার পাশাপাশি কিছু আইডিয়া তোমাদের একটু জানা দরকার হ্যাঁ ওকে সো কিছু ব্যবধি এবং অসমতা একটু লিখে রাখো এটা একটু আগে পড়ায় রাখি ব্যবধী এবং অসমতা অসমতা ওকে ফাইন আমি একটা সংখ্যা রেখা আঁকি ভাইয়া দেখো সংখ্যা রেখা আঁকার আগে আমি একটু বুঝাই দে সংখ্যা রেখা আমি কিভাবে ফিল করবো বা বুঝবো হবে। ঠান্ডা মাথায় দেখো ভাইয়া আমি আমার ডান হাতটাকে আমি ডান দিকে প্রসারিত করলাম আমার বাম বাম হাতটাকে বাম দিকে আমি প্রসারিত করলাম খেয়াল করো খেয়াল করলে সবসময় মাথায় রাখবা আমার মাথাটা কিরকম গোল যেখানে গোল আমার মাথা আছে সেখানে আমি মনে করবো এটা শূন্য দাগ অলরাইট হ্যাঁ আমার ডান দিকে যখন তাকাবো আমি ডান দিকে দেখতে পাচ্ছি অসীমতা চোখটা বন্ধ করে দেখবা ডান দিকে আমার হাতে আছে অসীমতা আমি বাম দিকে যখন তাকাবো বাম দিকে দেখবো আরেকটা অসীমতা ডান দিকে আমার যে অসীমতা সেটাকে আমি বলবো ধনাত্মক অসীমতা আমি বাম দিকে যেটা দেখবো সেটাকে বলা হয় বাম মানে ঋণাত্মক অসীমতা অর্থাৎ আমি যদি এটাকে আমি বোর্ডের পার্সপেক্টিভে যদি দেই আমার কি ছিল এখানে একটা আমার মাথা ছিল তাই না আমি এটাকে বলবো শূন্য দাগ এবং এই যে একটা রেখা যে রেখাটা ডান দিকে আমাদের কি বলা হয় অসীমতা আছে এই অসীমতাকে আমরা প্রকাশ করি একটা সাইন 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 দিয়ে এরকম একটা এটাকে বলা হয় ইনফিনিটি বলা হয় ইনফিনিটি এটাকে বলা হয় অসীম এটাকেও বলা হয় এদিকে একটা অসীমতা আছে এটাকে বলা হয় ইনফিনিটি বাম দিকে ঋণাত্মক ডান দিকে ধনাত্মক ডান ভাইয়া এখানে মাঝখানে কিছু থাকবে না অবশ্যই এখান থেকে এটা বাড়তে বাড়তে এখানে থাকবে পজিটিভ নাম্বার ওয়ান টু থ্রি ফোর ফাইভ যে কোনো কিছু হতে পারে ভাইয়া আমি এটাকে নাম দিলাম এ আমি কিন্তু সংখ্যা রেখা কীভাবে লিখতে হয় এটাও শিখিয়ে দিচ্ছি প্লিজ একটু খেয়াল করো হ্যাঁ এরপর হচ্ছে আমি বিভিন্ন প্রপার্টিতে যাবো ম্যাথ কীভাবে সলভ করতে হয় এটা মাই ডিয়ার স্টুডেন্টস ম্যাথ সবাই করতে পারবে ট্রাস্ট মি তোমাকে আমি দুইটা দু চারটা নিয়ম শিখিয়ে দিব দেন তুমি ইজিলি ম্যাথ শিখতে পারবে বাট গণিতকে ধারণ করা গণিতকে ফিল করা সেটা সবাই পারে না দুই চার অঙ্ক দুই দুই চার তারপর দুই তিন পাঁচ এগুলো মুদি দোকানদারও ডেলি হিসাব করে তাহলে তোমার পার্থক্যটা কোথায় তুমি থিওরি শিখছো ম্যাথকে চর্চা করছো গণিতকে ধারণ করছো রাইট চলো আমরা এটা দেখতে পাচ্ছি আবার এদিকে দেখো তো এদিকে একটা থাকতে পারে নাম্বার এখানে যা যা আছে ওয়ান থাকলে এখানে মাইনাস ওয়ান এরকম সো আমি ধরলাম এটা হচ্ছে মাইনাস এ আছে তুমি চিন্তা করে দেখো তো শুধুমাত্র এ আর মাইনাস না এর মধ্যে আছে আমার নীল কালির কলম কোথায় একটু দাঁড়াও তুমি একটু নীল কালি কলমটা এযো এর মধ্যে তুমি একটু চিন্তা করে দেখো তো এখান থেকে এগোতে 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 এখানে b পর্যন্ত এসেছে তাহলে এখান থেকে আমি একটা সংখ্যা রেখার উপরে আমি কিছু মানে হাবি পয়েন্ট আমি দিয়েছি তাই না ওকে এবার আমরা দেখো তো আমি তোমাকে একটু বললাম এমন একটা সংখ্যা যে মানে এমন একটা সংখ্যা আমি জানি না যাহা অজানা তাহাই আমি বলেছিলাম না দেখো আমি যখন একটা সমীকরণ দিতাম এরকম এরকম যখন একটা সমীকরণ দিতাম যে টু এক্স প্লাস থ্রি দেখো ইকুয়াল টু ফাইভ তুমি কি করতা এই এক্স এর মান বের করতা এক্স এর মান কি ছিল আমার কাছে অজানা দ্যাট ইজ টু সে এক্সকেই তুমি ভ্যারিয়েবল বলতা আর তো আমি বললাম এমন একটা সংখ্যা আছে যা হচ্ছে এখানের মাঝখানে আছে আমি জানি না এ এবং বি এর মাঝখানে আছে তো তুমি এটাকে লিখবা হচ্ছে এভাবে যে এক্স রাখবা ওকে এ এবং বি এর মাঝখানে মানে হচ্ছে এ থেকে সেটা বড় এবং বি থেকে ছোট তাহলে তুমি প্রথম আমি তোমাকে কি বলেছিলাম একটা সংখ্যা যদি এ থেকে বড় হয় সেটাকে কীভাবে লিখতে হয় তার মানে এ থেকে বড় মানে কি এ ছোট যে ছোট তার দিকে মুখ করে থাকে চিহ্নটা সবসময় যে ছোট তার দিকে মুখ করে থাকে অ্যান্ড যে বড় তার দিকে খোলা থাকে ফাইন হ্যাঁ ফাইন ভাইয়া এরপর একটা কি এরপর হচ্ছে ভাইয়া বি থেকে ছোট দেখো এ আর বি এর মাঝখানে কি এ বড় বি মানে বি বড় এ একটু ছোট তুলনামূলকভাবে ভাবে সংখ্যাটা হচ্ছে এখানে কোথাও একটা আছে সংখ্যাটা আমি ধরলাম এক্স ফিল করো তার মানে এ থেকে সংখ্যাটা বড় এটা ট্রু বাট বি থেকে জিনিসটা ছোট দেখো এই থেকে সংখ্যাটা বড় বাট বি থেকে ছোট না তার মানে আমি এটাকে এভাবে লিখতে পারি এক্স ছোট বি বড় তাহলে ভাইয়া এই জিনিসটাকে আমি এখানে এই জিনিসটাকে আমি একটু এখানে উপরে উঠায় লিখি ভাইয়া ভাইয়া লিখলাম এই জিনিসটাকে উপরে উঠায় লিখি এক্স তো একবার লিখেছে আর লেখার দরকার নেই এটাকে প্রকাশ করে হচ্ছে এভাবে এই পুরো জিনিসটাকেই আমি এভাবে চমৎকার ভাবে সাজিয়ে এখানে লিখতে পারি খেয়াল করে এই জিনিসটা ইম্পর্টেন্ট এটাকে আমি সাথে ব্যবধি দিয়ে হিসাব করা দেখাবো সো ভাইয়া এটাকে সাধারণত বলা হয় দেখো এটাকে তুমি যখন সংখ্যা রেখা প্রকাশ করবা তখন তুমি এভাবে দুটা পয়েন্ট দিবা কোন পয়েন্ট এই পয়েন্ট এভাবে একটা গোল্লা দিবা এখানে এখানে একটা গোল্লা দিবা গোল্লা দিয়ে জাস্ট দেখাই দিবা যে না আমার কাছে এই জিনিসটাই হচ্ছে আমার সংখ্যা দেখো এভাবে একটা দাগ দিয়ে দেখাই দিবা যে আমার সংখ্যাটা হচ্ছে এর মধ্যেকার মাঝখানে রাইট নাম্বার ওয়ান দাও খেয়াল করো ফাইন ফাইন তার মানে হচ্ছে আমি এখানে প্রকাশ করেছি যে এক্স একটি নাম্বার এক্স একটি সংখ্যার সেট মানে এক্স যে কোনো নাম্বার অসংখ্য নাম্বার এখানে আছে সংখ্যার সেট যা এ এবং বি এর মাঝে কোথায় সংখ্যা রেখায় মাঝে অবস্থিত ওকে ভাইয়া এটাকে আসলে কিভাবে প্রকাশ করা যায় আমি কি বলেছি দেখো তো এটা এ এর চেয়ে বড় এবং বি এর চেয়ে ছোট বাট এ এর চেয়ে বড় একটা নাম্বার কি এ হতে পারে তুমি চিন্তা করে বলো তো যে আমি এক এর চেয়ে বড় বললাম এক এর চেয়ে বড় কত হতে পারে ভাইয়া ওয়ান পয়েন্ট জিরো জিরো ওয়ান ওয়ান পয়েন্ট জিরো জিরো ওয়ান আর ওয়ান কি সমান না এটাকে এইভাবে প্রকাশ করা হয় ভাইয়া সবসময় এভাবে মাথায় রাখবা এটাকে সবসময় মাথায় রাখবে এটাকে বলা হয় এরকম যে এ কার্ড থেকে শুরু এ থেকে ছোটকে এ থেকে শুরু কোথায় পর্যন্ত বি পর্যন্ত এটাকে তুমি ফার্স্ট ব্র্যাকেট দিয়ে প্রকাশ করবা এটার মানে হচ্ছে এ থেকে শুরু বিতে গিয়ে শেষ অ্যান্ড এ আর বি নাই মানে হচ্ছে আমি যদি একটা নাম্বার দিই এরকম ধরো ফাইভ থেকে এইট এটার মানে হচ্ছে পাঁচ থেকে আট পর্যন্ত সকল সংখ্যা কিন্তু পাঁচ এবং আট নেই এটাকে বলা হয় ইন্টারভাল এটাকে বলা হয় ইন্টারভাল সিস্টেম বা ব্যবধি বলা হয় ভাইয়া এই জিনিসটাকে সেই ভাবে বলা হয় এটাকে ওপেন ইন্টারভাল এভাবেও প্রকাশ করা যায় তুমি চিন্তা করে দেখো আমি তোমাকে একটু বলি সেটা হচ্ছে তোমার এই যে রেঞ্জটা বলা হয়েছে এটা থেকে এটা পর্যন্ত তাহলে এই এটা থেকে এটা এ আর বি হচ্ছে ওই ঘর দারোয়ান এটা হচ্ছে ওপেন ডোর এটা হচ্ছে ব্যাকডোর সামনের ডোর মানে এটা এক্সিট এটা হচ্ছে এন্ট্রি খেয়াল করো তোমার ওই বিল্ডিং এর মধ্যে দারোয়ানই নাই এআরবি আছে নাই বলছে এআরবি ছাড়া এর ভিতরে যারা আছে সবাই তার মানে ওই বিল্ডিং এ যদি দারোয়ান না থাকে দরজা খোলা না বন্ধ দরজা খোলা এই কারণে এটাকে বলা হয় ওপেন ইন্টারভাল ক্লিয়ার ক্লিয়ার এবার ভাইয়া আমি একটা কাজ করলাম হ্যাঁ আমি বললাম না আমার তো এখন দারোয়ান নাই এবার আমি একটা কাজ করবো আমার একটা দারোয়ান দিলাম বললাম যে না আমি একে নিয়ে আসি আসলে আমার জন্য সমস্যা হচ্ছে নাম্বার টু দেখো খেয়াল করো তো আচ্ছা তোমার থেকে একটু ফিডব্যাক নেই তোমরা এই এক নাম্বারটা বুঝতে পেরেছ কিনা একটু বলো আমাকে ফিল করো আমি খুবই আস্তে 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 জিনিসগুলো যাচ্ছি এই কারণে এগুলা খুবই স্লাইটেস্ট বেসিক ভাইয়া এগুলা খুবই স্লাইটেস্ট ক্লিয়ার কিনা একটু জানো এনিওয়েজ হোপফুলি তোমরা বুঝতে পেরেছো গ্রেট ওকে ভাইয়া দেখো এটা যদি আমি যদি বুঝতে পেরে থাকি খেয়াল করো খেয়াল করো আমি দুই নাম্বারটাতে যাই এবার আমি বললাম যে না আমার এখন বাসায় দারুণ লাগবে আমার বাসা সে ফিল করছি না তুমি কি করলা এন্ট্রির জায়গাটা আটকে দিলা মানে এই সমান সমান এটার মানে বোঝাই হচ্ছে যে এক্স এমন একটি সংখ্যার সেট বা এমন একটা সেট যেখানে এ এবং বি মানে যা এ এবং বি এর মাঝে অবস্থিত এবং এ আছে বি নাই যখন এই এই যে সমান সমান আছে তখন তুমি এটাকে ফিল আপ করে দিবা এই এই বৃত্তটা বৃত্তটাকে করে দিবা ওকে গ্রেট তোমার নাম পরীক্ষা এটা আসবে এটা আমি পরীক্ষার পড়ায় পড়াচ্ছি পরীক্ষায় বলবে সংখ্যা রেখায় দেখা এই সংখ্যাটাকে খেয়াল করো যখন এটা বলবে ভাইয়া তখন এই জিনিসটাকে এমন হবে না আর তখন এটা হয়ে যাবে ক্লোজড ইন্টারভাল এই জিনিসটা এটা থাকবে অ্যান্ড সেকেন্ডলি এটা হবে এরকম এটা আর ওপেন থাকবে না এটাকে তুমি ক্লোজ করে দিলা ভাইয়া এটা ক্লোজ করে দিব না তুমি এখানে কি তারা রাখছো রাখো নাই এখানে কি তুমি রাখছো ওই যে গার্ড রাখছো রাখো নাই তার মানে এটাইভাবে হবে অর্থাৎ আমার যদি এটা যদি এমন থাকে এরকম তার মানে কিন্তু কিন্তু এখানে এখন পাঁচ আছে আট নেই কিন্তু এখানে পাঁচ আছে আট নেই আট নেই কেন আট নেই হচ্ছে কারণ আমি তো গার্ড রাখি নাই এ পাশের জন্য ভাইয়া এখন তুমি একটু খেয়াল করো তো আমি জাস্ট বুঝালাম দুই নাম্বারটা দুই নাম্বারটা কীরকম এরকম এটা ব্যবধিটা কীরকম এটাকে বলা হয় হচ্ছে ওপেন ক্লোজড ইন্টার আমি সরি ক্লোজড ওপেন ইন্টারভাল প্রথমটাকে বলা হয় কি প্রথমটাকে বলা হয় হচ্ছে তোমার মানে বোধ আমাদের কী ছিল ওপেন এটা হচ্ছে আমাদের প্রথমটা ক্লোজ দ্বিতীয় আলাদা পড়াইতে পারতাম যেভাবে এই যেটুকু জায়গার মধ্যে পার্টি হচ্ছে এখন হঠাৎ করে তুমি ফেল করলে মানে তুমি ফিল করলা যে না আসলে পিছনের দরজাটা সেফ না যে কোনো সময় কে কেউ করতে পারে তো তুমি কি করলাম ভাইয়া এখানে একটা গার্ড রেখে দিলে এই যে গার্ডের জন্য ব্লক করে দিলাম এখানে একটা গার্ড রাখলে হবে গার্ড কাকে রাখলাম বিকে রাখলাম ভাইয়া তাহলে আমার এটাও ইকুয়াল করে দিতে হবে কারণ গার্ড তো এখন আছে ভালো কথা যদি এখন গার্ড চলে আসে তাহলে এটা কি হবে এই দরজাটাও আমি বন্ধ করে দিলাম দরজাটা বন্ধ করে দিলাম এটা ওপেন থাকবে না ভাইয়া এখন তোমাদের প্রশ্ন আসতে পারো ভাইয়া ওপেন ব্র্যাকেটও তো অনেকটা ফার্স্ট ব্র্যাকেটও তো এরকম অনেকটা ইয়ার মতো তাহলে তুমি একবার চিন্তা করো দেখো তো তুমি ঘরের দরজা না দিয়ে তুমি একদম ফ্রেশ লেয়ারের একটা নর্মাল দরজা লাগাইলা তোমার কি বলা হয় এটাকে কি বলে গ্রামের বাড়িতে বেড়া দেয় না ওই যে ঘর মানে গরু টরু ঘরের মধ্যে বেড়া দিত আগে কি জানে বলা হয় কাঠি টাঠি দিয়ে কিরকম চটের ইয়ে দিত তো তুমি চিন্তা করে দেখো ওইটা বেশি পাওয়ারফুল নাকি আসল দরজা লাগানো পাওয়ারফুল সো এটাকে ধরবা দরজা ওই ফার্স্ট ব্র্যাকেটটাকে মনে করবা ওই পাতলা দরজা ওটা থাকার না থাকা একই কথা এনিওয়েজ তাহলে ভাইয়া এখানে দেখতে পাচ্ছো এই জিনিসটা যখন হবে অবশ্যই বুঝছো যে তুমি যদি লিমিট দিয়ে দাও এবি এর মাঝখানে এই লাইনটা দিতে ভুলবা না এনিওয়েজ তাহলে কখন ভরাট হবে কখন ভরাট হবে না যখন আমরা ইকুয়াল থাকবে তখন ভরাট হবে যখন ইকুয়াল থাকবে না তখন বৃত্ত বৃত্ত ভরাট হবে হবে না বাট দিতে এই যে দুইটা সংখ্যার মাঝখানে এনিওয়েজ এবার আমাদের কি হবে এবার বলবে পাঁচ থেকে আট পর্যন্ত সকল সংখ্যা পাঁচ এবং আট সহ পাঁচ আছে এবং আটও আছে এটার মানে কি ভাইয়া এটার মানে হচ্ছে আমরা পাঁচ থেকে আট পর্যন্ত পাঁচ আট সহই প্রত্যেকটা নাম্বার প্রত্যেকটা নাম্বারকে আমরা এখানের মধ্যে কাউন্ট করতেছি এর মাঝখানে আছে অর্থাৎ ভাইয়া অসমতার দরকারটা কি আমরা যখন ইকুয়াল করি যখন একটা সমীকরণ সলভ করি তখন আমরা একটা দুইটা তিনটা অথবা চার পাঁচটা আমরা পেতে পারি মূল অথবা তুমি মনে করো সাত আট মূলের দিকে চলে গেলে এটা অনেক কমপ্লেক্স হয়ে যায় বাট অসমতা থাকলে কি হয় জানো আমরা অনেকগুলা নাম্বারকে কভার করতে পারি ভাই এটা কি কাজে লাগে এটা হচ্ছে তোমার মানে ইন ফিউচার তুমি যখন কম্পিউটার প্রোগ্রামিং করতে যাবা ডেটা সায়েন্স নিয়ে কাজ করতে যাবা ইন ফিউচার এটা অনেক কাজে দিবে এই ম্যাথমেটিক্যাল মানে কনসেপশনগুলা বা আস্তে আস্তে করে ইন ফিউচারে বিশেষ করে তুমি যখন অ্যারে করতে যাবা বাট ইয়ে তুমি আস্তে 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 করে অনেক কাজে তোমার ইন ফিউচার লাগবে ইনশাল্লাহ ওয়েল এটা হচ্ছে তিন নাম্বারটা ছিল তাই না তিন নাম্বারটা ছিল হচ্ছে এটা এনিওয়েজ ভাইয়া এখন আমরা তিন এটা দেখলাম আরেকটা কাহিনি হতে পারে না ভাইয়া আমি প্রথম দরজায় দিলাম না প্রথম দরজায় আমি কোনো সিকিউরিটি গার্ড দিলাম না বাট তো আমি ভাবলাম যে দিব হ্যাঁ হতে পারে তাহলে কী হবে এটা খুবই সহজ বলো প্রথমটাতে দিলাম না মানে কি প্রথমটাতে আমি জাস্ট নর্মাল একটা দরজা লাগাই দিলাম তার মানে প্রথমটা ওপেন থাকা না থাকা একই কথা তাহলে এটা কি হবে ওপেন এটা কি হবে পাঁচ কিন্তু পাঁচ নেই এবং আট আছে

খেয়াল করো এখন আর বি নাই এখন শুধুমাত্র বলা আছে এক্স ইজ গ্রেটার দেন এ ভাইয়া এটাকে কিভাবে করা যায় যদি এটুকু থাকে তাহলে চিন্তা করে দেখো আমরা বি দরকার নাই জাস্ট এ দিকে প্রকাশ করি জাস্ট একটা থাকবে এক্স ইজ গ্রেটার দেন এ অলওয়েজ একটা কথা মাথায় রাখবে এটা বলার আগে যে ইনফিনিটির সাথে অলওয়েজ ফার্স্ট ব্র্যাকেট হয় কেন হয় একটু পরে বলতেছি অলওয়েজ অর অর ওপেন ইন্টারভাল হয় কেন হয় কিভাবে হয় একটু পরে বলতেছি এখানে আর কিছু নাই আমাদেরকে দেওয়া আছে এই জিনিসটা ওকে ফাইন তার মানে আমাদেরকে প্রথমে বলা হচ্ছে এ মানে than a x দেন এ এক্স a x দেন greater than দেন ওকে বলা হচ্ছে মানে এর চেয়ে কত বড় বলা হয়নি তার মানে আমি এটা বুঝতে পারছি যে না x এর একটা লিমিট হচ্ছে এ এবং এর চেয়েতে বড় যত বড় হতে পারে যত বড় হতে পারে তার মান কি অসীম পজিটিভ তাহলে তুমি একটা কাজ করবা আগে এ বসাও সবচেয়ে বড় কত হতে পারে একটা কমা দাও সবচেয়ে বড় হতে পারে ইনফিনিটি সবচেয়ে বেশি ওয়েল তোমার এখানে কি এ এর এখানে কি কোনো ইয়া আছে ইকুয়াল সাইন আছে না যদি না থাকে তাহলে এখানে ফার্স্ট ব্র্যাকেট হবে আর অলওয়েজ ইনফিনিটির সাথে ফার্স্ট ব্র্যাকেট ভাইয়া এটা একটু বলি ইনফিনিটির সাথে কেন ফার্স্ট ব্র্যাকেট বা এটা হয় এটা এটার কারণ আমি তোমাদেরকে একটু বলি আমি তোমাকে বললাম না যে একটা সিকিউরিটি গার্ড লাগে ইনফিনিটি এত পাওয়ারফুল এত পাওয়ারফুল যে তুমি তাকে কখনোই তুমি কোনো কিছু কোনো সিকিউরিটি গার্ড দিয়ে তুমি আটকাতে পারবা না মাই যে এটা একটা ফিলোসফিক্যাল পার্ট আছে একটু বলি তোমাদেরকে হ্যাঁ সেটা হচ্ছে যাহা আমরা সীমার মধ্যে দেখি তার বাইরে অনেকগুলা সীমা আছে খেয়াল করো একটা সীমার বাইরেও হাজার হাজার সীমা আছে যে সীমা আমরা কখনো দেখতে পাই না আমরা অনুভব করতে পারি না কিন্তু অনুভবের বাইরেও আমাদের আরও কিছু অনুভূতি আছে যেটা সীমার অস্তিত্বকে আমাদেরকে অনুভব করায় কিন্তু আমরা তাকে কখনো ব্যাখ্যা করতে পারি না তাহলে এই ম্যাথমেটিক্স আমাদেরকে কি শিখায় আমাদেরকে শিখাচ্ছে আমরা যেতে 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 একটা অসীম পার হলাম একটা অসীমের ভিতর হাজার হাজার লক্ষ লক্ষ কোটি অসীম আছে যে অসীমতার কোনো সীমা নেই আমরা এই অসীমতাটাকে প্রকাশ করার জন্যই আমরা এখানে ফার্স্ট ব্র্যাকেটটা দিই এই ফার্স্ট ব্র্যাকেটের মানে হচ্ছে তুমি যখন ফার্স্ট ব্র্যাকেট দাও এটা মানে তুমি লিমিট করে দাও যে একটা জিনিস পর্যন্ত এই যে বললাম না তুমি সিকিউরিটি গার্ড দিয়ে আটকায় দাও যে ওইখানে একজন আছে আর আটকাতে পারবো না বাট অসীম এমন একটা জিনিস যাকে তুমি কখনো কিছু দিয়ে বেঁধে রাখতে পারবে না কোনো বন্ধনীতে আবদ্ধ করতে পারবে না এ কারণে একটা ওপেন ইন্টারভাল দেয়া হয় যে না অসীম যখন থাকবে এটাকে আমি কখনো ক্লোজড ইন্টারভাল দিয়ে আমি আটকাতে পারবো না এই কারণে ফার্স্ট প্যাকেট দিয়ে আসলে এটাকে প্রকাশ করা হয় এটা তোমাকে কি কিছুর ইঙ্গিত দেয় মাই মাইজিয়া স্টুডেন্টস একটু ফিল করার ট্রাই করো একটু অন্তর চক্ষু দিয়ে বোঝার চেষ্টা করো যে আসলেই অসীমতাটাকে আসলে গণিত কিভাবে ব্যাখ্যা করেছে তুমি তাহলে বুঝতে পারবে আমি যেটা বোঝাতে চেয়েছি যে কার অস্তিত্বের কথা কিসের কথা বোঝাতে চেয়েছি তুমি যেটা একটু বুদ্ধিমান হও তুমি বুঝে যাবে এনিওয়েজ তাহলে মাই মাইজিয়া স্টুডেন্টস খেয়াল করো খেয়াল করো খেয়াল করো আমি তাহলে এইটুকু দেখাতে পেরেছি তাই না এটা পাঁচ নম্বর ছিল পাঁচ নম্বরে আমরা দেখালাম এটা দেয়া আছে মানে এক্স ইস গ্রেটার দেন এ এর চেয়ে যত বড় হতে পারে তাহলে ভাইয়া এবার আমি এটা বলতে পারি না যে না এর সমান এবং এ নাম্বারটা সহই আর যত ইচ্ছা তত বড় হ্যাঁ বলতে পারি তাহলে কি হবে ভাইয়া এই যে এর এখানে আমি একটা সিকিউরিটি গার্ড দিয়ে দিয়েছি এ থেকে একে তো আমরা মানে কন্ট্রোল করতে পারি বা একে তো আমি ঠিক করতে পারি ওকে তাহলে এটা যদি ফুলফিল করে দিই এখানে কি হবে এখানে আমাদের থার্ড ব্র্যাকেট হবে তার মানে এটা হচ্ছে আমাদের এটার সাইন এটার মানে হচ্ছে এ থেকে যত বড় সংখ্যা হতে হতে পারে পারে সমস্যা নেই এবং এ অবস্থান করে এ সহই এক মানে এর চেয়ে যত বড় অসীম পর্যন্ত মানে এ থেকে অসীম পর্যন্ত এ সহই এ থেকে অসীম পর্যন্ত এ সহই বোঝা গেছে গেছে এনিওয়েজ তাহলে আমরা কয়টা শিখলাম আমরা চারটা শিখেছি প্রথমে আর এখানে দুইটা শিখেছি একটা হচ্ছে এ কে ছাড়া আর একটা হচ্ছে এ কে সহ এবার ভাইয়া শুধুমাত্র কি এইটুকুই হতে পারে কম হতে পারে না বা ছোট হতে পারে না হ্যাঁ পারে তো দেখো এক্স এর মান এর চেয়ে ছোট হতে পারে খেয়াল করো ছোট হতে পারে হ্যাঁ ভাইয়া তাহলে এটার মানে কি দাঁড়ায় এটার মানে দাঁড়ায় গোল্ল হবে না বাট এই যে এ এর চেয়ে ছোট যত মান হতে পারে তাহলে আমি প্রথমে এ লিখি লিখলাম তারপর যত ছোট সবসময় মাথায় রাখবা ছোটটাকে বামে রাখবো খেয়াল রাখবে এই যে এভাবে লিখি না আমরা একটা নাম্বার মোশন দিয়ে এ পাশে রাখবো বাম পাশে ছোট যত ছোট রাখা যায় আর এ পাশে বড় অলওয়েজ মাথায় রাখবে এটা হচ্ছে এটা হচ্ছে স্ট্রাকচার লেখার স্ট্রাকচার এনিওয়ে ছোট কে ভাইয়া এর চেয়ে যত ছোট হতে পারে কত ছোট হতে পারে আমি ইনফিনিটি পর্যন্ত লিখতে পারি এখানে নেগেটিভ ইনফিনিটি দেওয়ার দরকার নাই ইনফিনিটি দেখলে বোঝা যায় কারণ ছোট কত ছোট হতে পারে সর্বোচ্চ নেগেটিভ ইনফিনিটি এখান থেকে সবচেয়ে বড় কে ভাইয়া এ রাইট এক্স এর মান এ থেকে ছোট এটা কখনো কখনো এভাবে প্রকাশ করা হয় রাইট নাইস এভাবে যদি আমি যদি লিখতে পারি তাহলে আমি বলছিলাম কি এ কি সহ না এ ফার্স্ট ব্রেকেট ও ফার্স্ট ব্র্যাকেট এভাবে আমরা এটাকে লিখতে পারি নাম্বার সেভেন তাহলে ভাইয়া আরেকটা জিনিস কিভাবে লেখা যায় না আমার এ এর সমান লাগবে এর সমান দাও তাহলে গোল্লা ভোলাউট করে দাও তাহলে এবার এ কি হবে থার্ড ব্র্যাকেট নাম্বার এইট তাহলে আমি তোমাদেরকে যদি কিছু প্র্যাকটিস করতে দেয় এখন প্র্যাকটিস করলে জিনিসগুলো আরো ক্লিয়ারই হবে দেখো আরো ক্লিয়ার হবে যদি তোমাদেরকে একটু প্র্যাকটিস করে জিনিসগুলা ফিল করা ট্রাই করো নাম্বার ওয়ান হ্যাঁ এগুলাকে আসলে কিভাবে লেখা যায় আর আরো কিছু দেই ওকে ফাইন একটু খেয়াল করে জিনিসগুলাকে প্রথমটা বলা আছে আমাদের মান শূন্য এক থেকে দুই এক এবং দুই সংখ্যা রেখা ভাবে লিখবা হ্যাঁ লিখলাম লেখার পরে আমাদের কাজ কি ভাইয়া আমাদের কাজ হচ্ছে এটা যে এক্স এর মান এক একটা গোল্লা আর দুই ভাইয়া এক আর দুই কি সমান সমান আছে হ্যাঁ আছে সমান সমান থাকলে আমি গোলা করে দিব এবং মাঝখানে একটা দাগ দিয়ে দেবো গাড়ো উপরে ওকে এরাই কি হয় ভাইয়া আমরা প্রকাশ করতে পারি এভাবে প্রকাশ করতে পারি এভাবে সমান সমান আছে হ্যাঁ আছে থার্ড ব্র্যাকেট কুল দিলাম দিয়ে এবার কত কত নাম্বার ওয়ান টু মানে কি বোঝা এক আর দুই এর মাঝে যত নাম্বার আছে সবগুলোকে ভাইয়া এটার এটার মধ্যে পার্থক্য কি সেকেন্ড ব্র্যাকেটের মধ্যে পার্থক্য কি সেকেন্ড ব্র্যাকেটের মধ্যে পার্থক্য হচ্ছে এবং 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 এটার মানে হচ্ছে এক আর দুই ছাড়া আর কোনো নাম্বার নাই বাট এটার মানে হচ্ছে এক এবং দুই সহ এক আর দুইয়ের মাঝখানে আলাদা দুনিয়া যত নাম্বার আছে সবগুলাকে এটা দ্বারা প্রকাশ করা যায় নাম্বার টু এটা হচ্ছে কি রকম সাইন আছে প্রথম দিকে আছে প্রথমটা কত বলতো প্রথমটা আমাদের কাছে আছে সমান সমান আছে নাই ফার্স্ট ব্র্যাকেট পরেরটা কি বলতেছে আমাদেরকে সেটা হচ্ছে সমান সমান আছে মাঝখানে কে বসবে মাইনাস টু ছোটোটা তারপরে বড়োটা ডান কীভাবে প্রকাশ করব মাইনাস টু মাইনাস ওয়ান জিরো ওয়ান টু এখান থেকে নাইন পর্যন্ত ওকে কত কত মাইনাস টু থেকে নাইন পর্যন্ত গাঢ় করে দিলাম ওকে ওকে ডান আর 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 ফাইন এখানে আবার কি করা যায় ভাইয়া দুইটাই ইকুয়াল আছে দেখো সমান সমান সহ আছে এটাকে আমি বলতে পারি এটাকে আমি এটা রিডিংটা আমি একটু বলে দিই হ্যাঁ এটা হচ্ছে লেস দেন ওর ইকুয়াল টু অথবা যদি এসাইনটা থাকে গ্রেটার দেন ওর ইকুয়াল টু এস থাকলে লেস দেন ওর ইকুয়াল টু এভাবে থাকে এনিওয়েজ ইকুয়াল টু আছে থার্ড ব্র্যাকেট থার্ড ব্র্যাকেট মাইনাস থ্রি ছোটোটা বড়োটা ছোটোটা বড়োটা এটা হচ্ছে ইকুয়াল টু আছে আর ইকুয়াল টু নাই এটা হচ্ছে এক্সিস গ্রেটার দেন ওর ইকুয়াল টু সিক্স মানে এক্সের চেয়ে ছয়ের চেয়ে বড় এবং এত ছয় হলে সবচেয়ে কম ছয় মানে এক্সের ছয়ের চেয়ে বড় বলছে তার মানে সবচেয়ে ছোটো কে ছয় তার সবচেয়ে বড় কে হতে পারে ইনফিনিটি ওকে তাহলে কি হতে পারে ইনফিনিটির সাথে অলওয়েজ ফার্স্ট ব্র্যাকড ইকুয়াল টু আছে আছে দেখো ভাইয়া এটাকে কিভাবে প্রকাশ করবো এটা নিয়ে একটা কনফিউশন আছে তোমাদের হয়তো বা এটা জিরো বললাম এখান থেকে সিক্স পর্যন্ত এবার সিক্সে একটা গোল্লা ভরাট করে দিবে ইকুয়াল আছে এখান থেকে টেনে জাস্ট পুরাটা গাঢ় করে দিবে দিয়ে দ্যাটস ইট আর কিছু লাগবে না এটা কিভাবে লিখবো ভাইয়া শূন্য ওয়ান টু টু থেকে ইলেভেন পর্যন্ত ভরাট করে দেই ওকে এখান থেকে মাইনাস থ্রি ফাইভ ভরাট করা লাগবে শূন্য এগুলো একটু সুন্দর মতো আইক আর কি দ্যাটস ইট ভাইয়া তাহলে আমি ব্যবধি এবং অসমতা এই টপিকটা আশা করি তোমাদেরকে বোঝাতে পেরেছি একটু বলো তো বুঝতে পেরেছো কি না দেখো বুঝতে পেরেছো কি না আজানটা শেষ হলো আমি কন্টিনিউ করব একটু পানি খেয়ে নি আমার পানি পিপাসা পেয়েছে এটা হোমওয়ার্ক দিই তোমাদেরকে হোমওয়ার্ক আছে এটা হোমওয়ার্কটা হচ্ছে তোমরা আমার মতো করে এরকম করে তোমরা পাঁচটা মিনিমাম পাঁচটা অসমতা তৈরি করে এটার ব্র্যাকেট দেখাবা ইন্টারভালটা দেখাবা আর চিত্রটা এঁকে দেখাবা পাঁচটা অসমতার তাহলে ভাইয়া আমি একটু তাহলে সামনে আগাই ওকে তোমাদের এরপর হচ্ছে আমি ভেক্টর পড়াবো হ্যাঁ তোমাদের মানে এসএসসিতে সবচেয়ে তোমরা ভয় পাওয়া হচ্ছে ভেক্টর জিনিসটা নিয়ে যে ভেক্টরের উপবাদ্যের মতো লাগে অনেকটা প্রশ্নগুলো আমি পড়াই দিব এরপরেই সমস্যা নেই ইনশাল্লাহ সো এই টপিকটা তাহলে আমাদের যখন শেষ হলো আমরা এখন একটু পড়াশোনা করবো হচ্ছে যে কোন কোন নিয়ম একটু নিয়মগুলো দেখাবো আর কি যে অসমতা কিভাবে সলভ করা যায় অসমতা অসমতা সমাধানের নিয়ম ওকে ফাইন প্রথম কাজ ম্যাথ দিয়ে দেখাচ্ছি বইতে অনেকগুলো নিয়ম লেখা আছে তোমাদের বইতে আমি তারা একটু দেখাই টাইটেলটা বলি তাহলে বুঝতে পারবা বইতে তোমাদের দেওয়া আছে অসমতার কতগুলো ধর্ম লেখা আছে যেমন এ প্লাস সি এভাবে দেওয়া আছে আর কি যে এ প্লাস সি ইজ লেটার দেন সরি লেস দেন এত বি প্লাস সি এভাবে আছে হলে সি এর যে কোনো মানের জন্য আছে আমি তোমাদেরকে সাজেস্ট করব ফলো করার দরকার নাই এটা জন্য তোমরা পড়ে রাখতে পারো বাট আমি ওইভাবে না বাট আমি ম্যাথ করায় একটু দেখাই নিজে বানিয়ে বানিয়ে আশা করি জিনিসটা একটু বেশি ফিল করতে পারবা এনিওয়েজ ভাইয়া এটার জন্য যদি এমন থাকে তোমরা যে কাজটা করবা বা এক্স প্লাস থ্রি উভয় পক্ষ থেকে তুমি সব সময় মাথায় রাখবা যে তোমার কাজ কাজ হচ্ছে বাংলা সিনেমায় যেমন নায়িকাকে উদ্ধার করে নিয়ে আসে তোমার কাজ হচ্ছে তুমি এক্সকে উদ্ধার করবা এখানে এক্সকে কিভাবে উদ্ধার করবা ভাইয়া এক্সের আশেপাশে যত ভিলেন আছে যত ধ্রুব সংখ্যা আছে এদেরকে ছাড়াই ফেলবা কিরকম ভাইয়া ছাকনির মতো করে কিভাবে ছাকনির মতো করবো এখানে দেখো এক্স এর সাথে কে আছে থ্রি আমার থ্রিকে কে রাখা যাবে না আমি এক্সকে আলাদা করে ফেলতো যদি এক্সকে যদি আলাদা করতে হয় তাহলে কি করতে হয় বলো তো তোমার এখানে হয় দেখো 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 কে যদি আলাদা করতে হয় তোমার এখানে কি করতে হবে থ্রি বিয়োগ দিতে হবে তুমি কি এক পাশ থেকে বিয়োগ দিলে ব্যাপারটা ঠিক হবে বলো তো না উভয় পক্ষ থেকে তিন বিয়োগ দিতে হবে করো পক্ষ থেকে আমি বিয়োগ দিলাম দিলাম হ্যাঁ সমস্যা নেই বা উভয় পক্ষ থেকে তিন তিন কাটাকাটি গেলে আন্ডা আর এখানে থেকে এত আমাদের নির্নেয় সমাধান অতএব নির্নে অসমতাটি লিখতে পারো নির্ণয় অসমতার অসমতার সমাধান অথবা অতএব নির্ণয় সমাধান এত অসমতা ইজ ইকুয়াল টু এক্স লেস টু ওকে ভালো কথা গ্রেট তারপর ভাইয়া তারপর যে কাজটা করবো আরেকটা দেখাই এটা সবসময় মাথা রাখবা যে আসলে এটা করলে কোনো সমস্যা নেই আমরা করতে পারি এটা হচ্ছে উভয় পক্ষ থেকে আমি বিয়োগ দিলাম তুমি চাইলে এটাও করতে পারো ভাইয়া এভাবে আছে কি করা যায় ভাইয়া এক ভাই এটাই লিখে রাখো যে আমার জীবনে একটাই লক্ষ্য ভাই এটা রাখো সবসময় মাথায় রাখবা একটাই টার্গেট ভাই একটাই টার্গেট ভাই যে কোনো মূল্যে যে কোনো মূল্যে এক্স কে শত্রু মুক্ত করা চাই শত্রুকে এক্স এর সাথে যারা যারা আছে আশেপাশে শত্রু মুক্ত করা চাই শত্রু চাই তাহলে ভাইয়া এটা যদি সত্যি হয় তাহলে শত্রুমুক্ত আমি কিভাবে করতে পারি আমি এক্স এর সাথে কত যোগ করা লাগবো অত দুই দুই যোগ করলে এক্স জিরো আর এক্স ইজ লেস দেন ফাইভ ভাইয়া এদেরকে কি তুমি কি আমার মতো করে ব্র্যাকেটে তুমি প্রকাশ করতে পারবা একটু বলো তো প্লিজ যদি পারো আমি আশা করি আমার আগে শেখানোটা তোমার সার্থক হয়েছে যদি না পারো তাও চিন্তার কোনো কারণ নাই নাই পারতে পারো তুমি পারবে না এটাই স্বাভাবিক তুমি পারবে এটাও স্বাভাবিক পড়ার পরে রাইট আমি ধরে নিয়েছি তুমি পারবা না বাট আস্তে আস্তে শিখবা আস্তে আস্তে হবে আজকে হচ্ছে না কালকে হবে কালকে হচ্ছে না পশু হবে ঘাবরানোর কোনো কারণ নেই এনিওয়েজ এটুকু আমরা তাহলে আশা করি বুঝাতে পেরেছি তোমাদেরকে এছাড়াও হচ্ছে সামনে একটু আগাই এটাকে সমাধান করতে হবে এটার সমাধানটা হচ্ছে এইরকম যে বা উভয় পক্ষে আমরা কি দিয়ে সূত্রমুক্ত করা লাগবে কি দিয়ে গুণ দিব চার দিয়ে গুণ দিব ওকে বা এক্সিস লেস দেন ফোরটি এইট আরেকটা দেখি চার নম্বর থার্টি টু এটাকে আমরা কি দিব ধনাত্মক সংখ্যা দ্বারা চার দিয়ে ভাগ দিচ্ছি আমি চার দিয়ে ভাগ দিব চার দিয়ে ভাগ বা ওয়ান বাই ফোর দিয়ে গুণ বলতে পারো চার দিয়ে ভাগ দিলাম দিলে আমাদের কাছে এটা আসবে এরকম সো তোমরা এটাকে এভাবে না করে আমি যেটা সাজেস্ট করব তোমাদেরকে এভাবে করলো সমস্যা নেই বাট এভাবে করবা ফোর ইন্টু ওয়ান বাই ফোর ইন্টু এক্স থার্টি টু ইন্টু ওয়ান বাই ফোর অতএব এক্স ইজ লেস ইকুয়াল টু এইট নির্ণয় সমাধান এত 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 তোমরা একটু লিখে রাখো এক থেকে চার নাম্বার পর্যন্ত এক থেকে চার নং অঙ্কের অঙ্কের অ্যাকশানে অ্যাকশানে চিহ্নের কোনো পরিবর্তন হয় না মানে চিহ্নের দিক পরিবর্তন হয় না ভাইয়া এটার মানে কি এটা মানে হচ্ছে অ্যাকশন কি নিয়েছো বলো তো অ্যাকশন নিয়েছি আমি মনে করো যখন নায়িকাকে উদ্ধার করতে যায় নায়ক সিনেমাতে তখন কি করে মারি করে মারামারি করে অনেক সো তার মানে কি তার মানে তার টার্গেটটা থাকে হচ্ছে ওই নায়িকাকে উদ্ধার করে আনবে তার মানে হচ্ছে ওই যে ওদেরকে মারামারি করবে তার অ্যাকশনগুলো দেখাবে সো এখানে তোমার অ্যাকশন থেকে এখানে তোমার অ্যাকশনটা হচ্ছে এই যে ফোরটাকে উভয় পক্ষে গুন করে নিয়ে আসছো তুমি নায়ককে নিয়ে আসছো ভিতরে তোমার এই যে ফোর দিয়ে ভাগ করে নিয়েছো দুই দিয়ে যোগ করে দিয়েছো দুই দিয়ে বিয়োগ করে দিয়েছো এগুলো হচ্ছে এক একটা অ্যাকশন এই ধরনের অ্যাকশনের কারণে তোমার এই যে সিনেমার যে প্লট এটার কোনো চেঞ্জ হবে না এই চিহ্নটা কখনো চেঞ্জ হবে না বাট একটু পরে হবে আমি তোমাকে দেখাই দিচ্ছি এই জিনিসগুলো আলাদা করে এই লাইনটা দেখালাম এই কারণে এবং ম্যাথ দিয়ে পড়াচ্ছি এই কারণে যাতে করে তোমার সারা জীবন মনে থাকে এনিওয়েজ ভাইয়া বুঝলাম তাহলে এবার একটু কাহিনী একটু বলেন তো এরপরের কাহিনী কি দেখো 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 এরপরের কাহিনী হচ্ছে চারটা শিখেছি পাঁচ নাম্বার পাঁচ নাম্বারটা হচ্ছে কোন আছে হ্যাঁ এত তার মানে আমার এক্সকে কে মুক্ত করা লাগবে আমার পিওর এক্স চাই তার মানে আমার এটার জন্য যদি শত্রুমুক্ত করতে হয় কি দ্বারা করতে হবে আমাকে পাঁচ দিয়ে ভাগ দিতে হবে তাই না তাহলে ভাগ করলে আমার কাছে এক্স আসে আর এটা এটা তোমরা মোটামুটি জানো এখন কথা হচ্ছে সবসময় মাথায় রাখবা যে কোনো অসমতাকে অসমতাকে কোনো অসমতাকে খেয়াল করবা কোনো অসমতাকে কোনো ঋণাত্মক কোন ঋণাত্মক সংখ্যা দিয়ে বা ঋণাত্মক মান দিয়ে মান দিয়ে গুণ অথবা ভাগ করলে গুণ অথবা ভাগ করলে কোনো একটা অসমতাকে কোন ঋণাত্মক ধনাত্মক লিখলাম কেন ঋণাত্মক হবে কোন ঋণাত্মক সংখ্যা বা মান দিয়ে গুণ বা ভাগ করলে অসমতার চিহ্ন বদলে যায় অসমতার চিহ্ন বদলে যায় কিভাবে ছিল ছিল না এটা এদিকে ফেস হয়ে যাবে বাকি সমস্যা না থাকলে সমস্যা নেই অসমতার চিহ্ন সাইড চেঞ্জ করে ফেলে এইটুকু তাহলে ভাইয়া আরেকটা যদি আমি দেখাই এরকম যদি হয় যে টু এক্স মাইনাস টু এক্স সরি মাইনাস ওকে তাহলে ভাইয়া আমাদের কি করা যায় উভয় পক্ষে আমি মাইনাস সিক্স দিয়ে গুণ করব মাইনাস সিক্স দিয়ে গুণ করলে কি হয় ভাইয়া উভয় পক্ষে যদি মাইনাস সিক্স দিয়ে গুণ করি তাহলে আমাদের কাছে চিহ্নটা চেঞ্জ হয়ে এমন হয়ে যাবে ভাইয়া আবার খেয়াল করবে ধনাত্মক চিহ্ন দিয়ে গুণ করলে বা ভাগ করলে সমস্যা নেই এটা ইজ ইকুয়াল টু কত হয় এপাশে ওই পাশে করলে আমাদের কাছে বারো হয়ে যাবে ওকে মাইনাস বারো জাস্ট চিহ্ন চেঞ্জ হয়ে যাবে আর ফাইনাল একটা রুল তোমাদেরকে শিখাবো সেটা হচ্ছে নাম্বার সেভেন দিয়ে দাও ওয়ান বাই এক্স ইজ গ্রেটার দেন ওয়ান বাই টুয়েলভ যদি হয় খেয়াল করো খেয়াল করো খেয়াল করো আচ্ছা আমার লাইফ কি চলতেছে হ্যাঁ 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 চলতেছে চলতেছে আমি যদি কখনো এটাকে উল্টে দেই খেয়াল করো এটাকে যদি উল্টে দেয় তো সেক্ষেত্রে হবে আমাদের এটা চিহ্ন চেঞ্জ হয়ে যাবে এটাকে বলা হয় ব্যস্তকরণ করণ চিহ্ন পাল্টে দেখো এটা কি হলো ডিগবাজি খেলো ডিগবাজি খেলে কি হবে ভাইয়া বলো তো এটা ডিগবাজি খেলে এটা হয়ে যাবে এক্স চিহ্ন চেঞ্জ হয়ে গেল অ্যান্ড এটা হয়ে যাবে বারো ভাইয়া এটা প্রুফটা কি প্রুফটা হচ্ছে এটা এটা যদি এখানে চলে আসে অ্যান্ড এটা যদি এখানে চলে আসে তাহলে আমাদের চিহ্নটাতে পুরো চেঞ্জ হয়ে যায় বারো সরি এটা এরকম হয়ে যায় না এটা যে কথা এটা সেম কথা না জাস্ট সিম্পল জিনিসটা দেখলাম তার মানে কি এটা যদি উল্টে যায় ওয়ান বাই সামথিং থাকে ওয়ান বাই এক্স গ্রেটার দেন ওয়ান ওয়ান বাই টু এক্স ইজ গ্রেটার দেন ওয়ান বাই থার্টি সিক্স যদি এরকম থাকে তাহলে এটা হয়ে যাবে টু এক্স থার্টি সিক্স অ্যাজ সিম্পল অ্যাজ দ্যাট ভাইয়া যে কয়টা রুল শিখিয়েছি আজকে এগুলো প্লিজ একটু বাসা একবার হলেও দেখবা অন্তত পক্ষে দেখলে জিনিসগুলো তোমাদের কাছে অনেক ক্লিয়ার হয়ে যাবে আমি হোপফুল আমি হোপফুল যে এই বিষয়ে সো আজকে যা যা পড়িয়েছি ভাইয়া এগুলো একদম বেসিকে ঠাসা আরেকটা আমি জাস্ট লেকচারে মানে আরেকটা কনসেপ্ট তোমাদের বাকি আছে যেটা হচ্ছে মানে ইয়া থাকবে ফ্যাক্টরস থাকবে ফ্যাক্টর বলতে কি উৎপাদকগুলো একসাথে থাকবে উৎপাদকের অসমতা এটা ট্রাস্ট খুবই মজার কনসেপ্ট আমি আরো মজা করে পড়াবো যেটা তোমাদের বইতে নাই বাট আমি তোমাদেরকে আরো একটু সুন্দর যদি এটা যদি শিখতে পারো ট্রাস্ট মি তুমি এটা সবার আগে আনসার করবা এমনভাবে শিখিয়ে দিবো তো তোমরা একটু আমাকে বলো আজকের ক্লাস নিয়ে তোমাদের কারো কোনো প্রশ্ন আছে কিনা কোনো কনফিউশন আছে কিনা দেন আমরা আগামী লেকচার তাহলে তোমাদের সাথে দেখা করবো ইনশাল্লাহ স্যার চিহ্নের কোনো না কোনো পরিবর্তন হবে না তাই না ইকুয়াল চিহ্নের কোনো পরিবর্তন না ইকুয়াল চিহ্নের কোনো চেঞ্জ নাই ইকুয়াল চিহ্ন যেখানে আছে এখানেই থাকবে বাট ইকুয়াল চিহ্নের একটা ঝামেলা আছে আমি এটা তোমাদেরকে নেক্সট লেকচারে পড়াবো যেমন ভাইয়া এই ম্যাথটার ক্ষেত্রে সবসময় মাথায় রাখবা এটার জন্য যদি এভাবে দেওয়া থাকে কখনো এক্স ইকুয়াল টু কখনো জিরো হবে না এটা বি ভেরি কেয়ারফুল এরকম যদি কখনো থাকে এক্স কখনো জিরো হবে না এগুলো একটু খেয়াল রাখবা এছাড়া হচ্ছে বাদ বাকি সব ঠিক আছে ইকুয়াল নিয়ে কোনো সমস্যা নেই যেভাবে আছে এইভাবে কেন ভাই এটা হবে না কারণ এক্স যদি জিরো হয় কি হয়ে যাবে মহাবিশ্ব ধ্বংস হয়ে যাবে হচ্ছে জাস্ট আমি একটু বেসিকটা পড়ালাম আজকের এই লেকচারে তোমরা বুঝতে পেরেছ কারণ এটা খুবই মজার একটা চ্যাপ্টার খুবই মজার টপিক খুবই মজার চ্যাপ্টার ঠিক আছে তাহলে আজকের এই লেকচার এতটুকুই সবার জন্য অনেক অনেক শুভকামনা জীবন তোমাদের সুন্দর হোক আগামী লেকচারে দেখা হচ্ছে আল্লাহ হাফেজ السلام عليكم